ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় ইছাপুর মায়াপল্লীতে 3 আগস্ট প্রকাশ্যে শুটআউটের ঘটনা ঘটে আর এই ঘটনা তদন্তে নেমে পুলিশ পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানা এলাকা থেকে কৌশিক রানা ওরফে সুজয় রানা এবং আকাশ ঠাকুর নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজন নাবালক, এদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 326, 307, 34 আইপিসি এবং 25/27 আর্মস অ্যাক্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। রবিবার ব্যারাকপুর আদালতে হাজির করাবে পুলিশ। আর এদিন পুলিশ দাবি করে সিসিটিভি ফুটেজ দেখে তিন দুষ্কৃতকারীকে তারা চিহ্নিত করেছিল, তাদের মধ্যে দুজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে, তৃতীয় দুষ্কৃতীকে ধরতে পুলিশ তৎপর, দাবি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কর্তার। এছাড়াও এই শুটআউটের ঘটনায় ব্যবহার করা আগ্নেয়াস্ত্র খোঁজ পাওয়া গেছে, কিন্তু সেটি এখনো উদ্ধার হয়নি বলেও জানিয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি নর্থ জোন শ্রীহরি পাণ্ডে। তো আমরা যখন এটা ইনভেস্টিগেশনে নামি, তো প্রথমে আমরা যে কমপ্লেন রিসিভ করি, কমপ্লেন উপরে এফআইআর করা হয়েছে 326, 307, 334 ধারা এপিসি আর 25/27 আর্মস অ্যাক্টে। ইনভেস্টিগেশনে নেমে আমরা জানতে পারি কিছুটা আশেপাশে যদি সিসিটিভি ফুটেজ আছে ওগুলো অ্যানালিসিস করে জানতে পারি, আর আমরা তিনজনকে চিহ্নিত করতে পেরেছি। চিহ্নিত করার পর তারপরে পুলিশ ডিফারেন্ট জায়গায় রেড করে ফাইনালি পশ্চিম মেদিনীপুর থেকে কোতোয়ালি থানা থেকে আমরা দুজনকে আটক করি, জিজ্ঞাসাবাদ করি, আর ওর মধ্যে ওদের অ্যারেস্ট করা হয়। একজন যে আছে ডিউরিং ইনভেস্টিগেশন ওদের মোবাইল ফোন স্টাডি করে বা অন্যান্য কার কার রোল আছে, কেন করেছে, ওটা যখন আমরা পরে করে জানতে পারবো বা আরও অ্যারেস্ট হবে। হ্যাঁ, আমরা আগ্নেয় আসে হদিস পেয়েছি, খুব শীঘ্রই ওটাকে রিকভারি করা হবে। যোগসূত্র এই মুহূর্তে আপনাকে বলবো না, যা বলা হয় ইনভেস্টিগেশন স্বার্থে। সিসি ক্যামেরার মধ্যে তিনজনকে পেয়েছি আমরা, তিনজনের মধ্যে দুজন ধরা পড়ে গেছে। লোকাল ইনভলভমেন্ট আমরা খুঁটিয়ে দেখছি, তো বাইরের লোক হচ্ছে, হ্যাঁ খুঁটিয়ে দেখছি কি ঠিক হবে না। আরেকজন যে থার্ড পার্সন আপনি বলেন, সেই তাহলে বড় মাস্টারমাইন্ড, ওর ধরা পড়লে জানা যাবে আর কি কি আছে। বাট এছাড়াও আমরা বেশ ভালো লিংক পেয়েছি